করতে পারবে? শাসক দলের সাথে আমাদের আলোচনার কোনো এরকম বিষয় নয়। কোনো বিধায়কের সাথে না? এই আমরা যে এই অধ্যক্ষ নির্বাচনে আমরা প্রার্থী আমরা দিলাম, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা বিরোধী দল সংখ্যার দিক থেকে আমরা লবিষ্ট ঠিক, কিন্তু 61% ভোটারের সমর্থন আমাদের পেছনে, আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। আজ এই অধ্যক্ষ নির্বাচনেও আমরা এখানে একদিক থেকে যে এই নির্বাচনে অংশগ্রহণ করা, যে শাসক দলের তাদের যে নীতি বা কর্মসূচির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই আমরা করেছি, এই নির্বাচনের মধ্যেও ঐক্যবদ্ধ লড়াই করার মধ্য দিয়ে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এবং হাউস এরকম একজন দক্ষ অভিজ্ঞ প্রবীণ, যিনি দীর্ঘদিন এই হাউসের মেম্বার ছিলেন, তার হাতেই এই সভাপতির পদ অর্থাৎ পরিচালনার ভাগ থাকা দরকার, সেই তাগিদ থেকে আমরা প্রার্থী করেছি। এখন দেখা যাবে কি হবে। আমরা আশা করি যারা সদস্যরা এই অভিজ্ঞতার এবং দক্ষতার তার অভিজ্ঞতায় কি রায় দেন আগামীকাল দেখা যাবে। তীব্রমতার ফুল সাপোর্ট রয়েছে আপনাদের? হ্যাঁ, নিশ্চয়ই হয়তো সমর্থন করেছেন বলেই তো আমরা সেভাবে দেওয়া হয়েছে। কোনো প্রতিনিধি আসেনি জন্য আজকে আপনাদের মিটিং? সে তো প্রতিনিধি আসতে হবে, এই নমিনেশন সাবমিশন এমন কোনো রুলস নেই, শুধু প্রার্থী এবং প্রপোজাল আসলে চলবে।